দক্ষিণ পাড়ার মণ্ডলের নাতি এসে খবর দিয়ে গেল আমার ভাই অসুস্থ, মৃত্যুশয্যায়, এখনই আমাকে সেখানে যেতে হবে। এই ভয়াবহ বৃষ্টির মধ্যে না গিয়ে আগামীকাল সকালে গেলে হয় না? বাড়িতে ভাই আমার একা রয়েছে, তাই যেতেই হবে। তুমি বরং সন্ধ্যার পর নৌকাটি নিয়ে ওপারে আমার জন্য অপেক্ষা করো, আমি সন্ধ্যার পরপরই ফিরে আসব। কথাটি বলে চার সন্তানের জননী রেণু বেগম একটা ছেঁড়া ছাতা মাথায় নিয়ে নিজের বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, অসুস্থ ভাইয়ের সেবা করার জন্য। এদিকে বৃষ্টি কিছুটা ধরে এসেছে, কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে বোঝা যায়নি। একটি ভাঙা চৌকির উপরে বসে নয়ন মিয়া ভাবতে লাগলেন, আমাকে তো ওপারে যেতেই হবে, চালটা সাথে নিয়ে যাই, যদি কিছু মাছ পাই মন্দ হয় না। আজকের গল্পের র্যান্ডম শাট আউট বিজয়ীরা হলেন সুমন রয়, ঋষভ মণ্ডল, আনিকা আঞ্জুম, তানজিন, শিল্পা এবং কৌশিক ভট্টাচার্য। আপনি অংশগ্রহণ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নামটি কমেন্ট করে ফেলুন। তিনি একটা হারিকেন হাতে নিয়ে তার ছোট্ট নৌকায় করে মাঝি নদীতে রওনা দিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক চেষ্টা করার পরও কোনো মাছ তার জালে উঠছিল না। এভাবে কিছু সময় কেটে যায়। হঠাৎ করে তার জালে অনেক বড় বড় মাছ ধরা পড়তে থাকে। ততক্ষণে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে, যা পেয়েছি তাই অনেক, এবার জাল ফেলা বন্ধ করে ওপারের দিকে যাওয়া যাক। তিনি মাছের ব্যাগটাকে নৌকার সাথে বেঁধে রেখে নৌকাটাকে পাড়ে ভিড়িয়ে একটি বড় গাছের সাথে বেঁধে রাখলেন। তারপর হারিকেনটা হাতে নিয়ে তার শ্বশুরবাড়ির দিকে রওনা দিলেন। খেয়াঘাট থেকে মাত্র মিনিট পাঁচেকের রাস্তা। কিছুক্ষণ হাঁটার পর সে তার শ্বশুরবাড়ি পৌঁছে গেলেন। সেখান থেকে রেণু বেগমকে নিয়ে ফিরতে ফিরতে রাত ১১টা বেজে যায়। গ্রামগঞ্জের রাত ১১টা মানে গভীর রাত। কিছুক্ষণ হাঁটার পর তারা দুজনে নদীর ঘাটে এসে পৌঁছায়। দূর থেকে নৌকাটাকে দেখতে পেয়ে সেদিকে এগোতে থাকে। এমন সময় তাদের হারিকেনটা নিভে যায়। নয়ন মিয়া অনুভব করতে পারলেন কে যেন তাকে নৌকার কাছে যেতে বাধা দিচ্ছে। একটা চাপা কণ্ঠে বলে উঠছে, ওদিকে যাস নি বাপ, ওরা খুব খারাপ, খুব খারাপ। এমন সময় সে পেছনে তাকায়, কিন্তু সে কাউকে দেখতে পায় না। ভয়ে তার শরীরটা কেঁপে ওঠে। সে ভয় পেলেও রেণু বেগমকে কিছুই বুঝতে দিল না। আস্তে আস্তে তারা দুজনেই নৌকার কাছে গেল এবং দেখতে পেল নৌকার উপরে শেয়ালের মতো দেখতে অনেকগুলো কালো প্রাণী। ওই প্রাণীগুলো নৌকাতে থাকা মাছগুলো নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তারা দেখতে যেমনই ভয়ঙ্কর তেমনই কুচকুচে কালো। চোখগুলো আগুনের লাভার মতো জল জল করছিল। মাছের গন্ধ পেয়ে নিশ্চয়ই শিয়ালগুলো নৌকায় এসে উঠেছে। আমার এত কষ্টে ধরা মাছ এভাবে খেয়ে সাবার করে দিচ্ছে, এখনই এই লাঠি দিয়ে পিটিয়ে সবগুলোকে মাছ খাওয়ার মজা বুঝিয়ে দেব। এই বলে সে লাঠিটি নিয়ে নৌকার দিকে এগিয়ে গেল। সে কিছুটা ভয় দেখাতেই শিয়ালের মতো দেখতে কালো প্রাণীগুলো দৌড়ে পালিয়ে গেল, কিন্তু সেখান থেকে একটি বাচ্চা পালাতে পারল না। এমন সময় নয়ন মিয়া সেই লাঠি দিয়ে শিয়ালের বাচ্চার মতো দেখতে প্রাণীটিকে মারতে শুরু করল। কিছুক্ষণ পর সেই বাচ্চাটা মারা গেল। ঠিক তখনই খুব জোরে বাতাস শুরু হয়ে গেল, আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকানো শুরু হলো, তার সাথে সে কি ভয়ঙ্কর বৃষ্টি, এ যেন ভয়ঙ্কর কোনো কালবৈশাখী ঝড়। এত জোরে বাতাস বইতে শুরু হলো যেন এই পৃথিবীটাকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে ফেলবে। সে বুঝতে পারল তার দ্বারা অনেক বড় একটি ভুল হয়ে গেছে, তাই সে আর এক দণ্ড দেরি না করে তাড়াতাড়ি নৌকা নিয়ে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে।
নৌকাটি তাড়াহুড়া করে চালিয়ে যখন সে মাঝ নদীতে এসে পৌঁছাল, তখন নদীর পার থেকে ভেসে আসছিল হাজার হাজার বিচিত্র প্রাণীর করুণ আর্তনাদ। আর এই ঘটনার পর থেকে নয়ন মিয়ার জীবনে নেমে এলো এক ভয়ঙ্কর বিপর্যয়। তারা দুজনে অনেক কষ্টে বাড়ি ফিরল। রাতের খাবার খেয়ে দুজনেই শুয়ে পড়ল। তুমি মনে হয় শিয়ালের বাচ্চাটাকে না মারলেও পারতে, এখন যে কোন অমঙ্গল নেমে আসবে কে জানে। কথাটা তুমি ভুল বলনি, কিন্তু এত কষ্টে ধরা মাছগুলো খাচ্ছিল দেখে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। কথা বলতে বলতে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা রেনু বেগম ঘুম থেকে উঠতে পারলেও নয়ন মিয়া আর বিছানা ছেড়ে উঠতে পারল না, কারণ তার প্রচণ্ড জ্বর করেছে। এ ডাক্তার সে ডাক্তার করে মোট 7 দিন চেষ্টা করার পরও আর তাকে বাঁচানো গেল না। কিন্তু রেনু বেগম কিছুতেই বুঝতে পারল না তার স্বামী কেন মারা গেল। এদিকে অভাব অনটনের সংসারে তার মৃত্যুর পর সংসারের গুরুদায়িত্ব উঠে পড়ল তার বড় ছেলে নাহিদের উপরে। নাহিদ তার বাবার বন্ধু রহিমের সাথে মিলে আবার মাছ মারতে শুরু করলেন। এভাবে কিছুদিন মাছ ধরার পর নাহিদ আস্তে আস্তে দক্ষ হয়ে উঠল। তারা দুজনে পালা করে মাছ ধরতে শুরু করল, নাহিদ দিনের বেলায় আর রহিম মিয়া রাতের বেলায়। এভাবে দেখতে দেখতে প্রায় 4 মাস কেটে গেল। একদিন রহিম মিয়া নাহিদকে এসে বলে, আমি কিছুদিন যাবৎ অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে রাতের বেলায় আর মাছ ধরতে পারছি না। তুই কিছুদিন রাতের বেলা নৌকা চালা, আমি সুস্থ হলে আবার রাতে নৌকা চালাবো। ঠিক আছে কাকা, কোনো সমস্যা নেই, কয়েকটা দিনেরই তো ব্যাপার, ও আমি ঠিক সামলে নেব, তুমি চিন্তা করো না তো। কিন্তু নাহিদ যখন বাড়িতে ফিরে তার মাকে সব কথা খুলে বলল, সব শুনে তার মা বলে, তুই ছোট মানুষ, একা একা রাতের বেলায় ভয় পাবি, রাতের বেলা একা যাস নাই বাপ। তুমি একদম চিন্তা করো না তো মা, এখন আমি বড় হয়েছি, এখনো তো ভয় পেলে চলে। নাহিদ মায়ের কোনো কথা শুনল না। রাতে সে বেরিয়ে পড়ল মাছ ধরার জন্য। সেদিন রাতে ঘর থেকে বেরোনোর পর ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। নাহিদ নদীর পাড়ে পৌঁছে দেখল ঘাটে বেশ কয়েকটা নৌকা বাঁধা আছে। এছাড়া মানুষ তো দূরের কথা, একটা কাকপক্ষীও নেই। নাহিদ বেশি কিছু না ভেবে নৌকাটি নিয়ে নদীতে বেরিয়ে পড়ল। কিন্তু নৌকাটি নিয়ে কিছু দূর এগোনোর পর চারিদিক থেকে শুরু হলো ভয়ঙ্কর বাতাস, আকাশের বুক চিরে শুরু হলো বজ্রপাত। এই প্রচণ্ড ঝড় বৃষ্টিতে নাহিদ অনেক চেষ্টা করেও পাড়ে পৌঁছাতে পারল না। একটা সময় সব কিছু অন্ধকার হয়ে যায়। পরদিন সকালে নাহিদের লাশটা নদীতে ভেসে ওঠে। নৌকাটা 2 টুকরো হয়ে গেছে। নাহিদের সাথে কি হয়েছে কেউ জানে না। নৌকার অর্ধেক ভেঙে পড়ে আছে নাহিদের পাশে, বাকি অংশ উল্টে আছে মাঝ নদীতে। নাহিদের দেহটি যখন ভালোভাবে দেখা হলো, তার ঘাড় ভাঙা, শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত বের হচ্ছে। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় সেই রহিম মিয়া। সে এসে নাহিদের মায়ের পায়ের কাছে বসে কান্না শুরু করে দেয়। আমি বুঝতে পারিনি ওরা ওকে এমন নির্মমভাবে মেরে ফেলবে। গ্রামের সবাই অবাক হয়ে রহিম মিয়ার দিকে তাকিয়ে আছে। এমন সময় নাহিদের মা বলে উঠল, আপনি কি জানেন ওকে কে মেরেছে? ওর বাবার মৃত্যুর 1 মাস পর আমি কিছু প্রাণীকে স্বপ্নে দেখতে পাই, সেই প্রাণীগুলো আমাকে বলে আমি যেন আর কোনো রাতে ওই নদীতে নৌকা না চালাই। আমি এটাকে স্বপ্ন ভেবে নদীতে নৌকা নিয়ে যেতাম, কিন্তু আমি যখন নদীর ঘাটে পৌঁছাতাম তখন আমার আশেপাশে অদ্ভুত সব প্রাণী দেখতে পেতাম। কখনো সেগুলো শিয়ালের মতো, কখনো ছাগলের মতো, কখনো গরুর মতো, বা কখনো হিংস্র প্রাণীর মতো। তাদের চোখগুলো জ্বলজ্বল করত। তারপর থেকে আমার সংসারে নানা সমস্যা লেগেই আছে। কিন্তু 2 দিন আগে সেই প্রাণীগুলো স্বপ্নে আমায় বলল, রাতের বেলায় এই নদীতে নৌকা চালাতে আসিস না, যদি আবার কখনো আসিস
তোর বংশ নির্বংশ করে ছেড়ে দেব। আমাকে মাফ করে দাও, সেজন্য আমি অসুস্থতার অজুহাত দেখিয়ে নাহিদকে রাতের বেলায় পাঠিয়েছিলাম, আর আমি দিনের বেলায় নৌকা চালাতাম, আর তারপরে ঘটে গেল এমন নৃশংস ঘটনা। এতক্ষণে রেনু বেগমের কাছে সবকিছু স্পষ্ট হয়ে যায়। সে বুঝতে পারে সেদিন রাতের সেই প্রাণীগুলোই তার ছেলেটাকে এমন নির্মমভাবে মেরেছে। এরপর থেকে রেনু বেগম কেমন যেন হয়ে গেল। সে তার বাকি তিন সন্তানকে বাঁচানোর জন্য ফকির কবিরাজ আর হুজুরদের কাছে দৌড়তে লাগলেন, কিন্তু কেউ এর সমাধান দিতে পারল না। যার কাছেই যায় সে বলে এই ব্যাপারে সে কিচ্ছু করতে পারবে না। একদিন দূরের এক হুজুরের খবর পেয়ে সেখানে গিয়ে হাজির হন। হুজুরকে সব কিছু খুলে বলেন। সব কিছু শুনে হুজুর বলেন, এই খুব কঠিন কাজ, আমি এই কাজ করতে পারবো না। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না? আমি আমার স্বামীকে হারিয়েছি, আমার বড় ছেলেটা এই দুনিয়া থেকে চলে গেছে, আমার বাকি তিনটা সন্তানকে আপনার বাঁচাতেই হবে। ঠিক আছে, এত করে যখন বলছেন, আগামী শুক্রবার নামাজের আগে আমার সাথে এসে দেখা করবেন। রেনু বেগম তার কথা মতো তার তিন সন্তানকে নিয়ে সেই হুজুরের কাছে গেলেন। হুজুর তাদের নিয়ে সেই নদীর কাছে যায়। একে একে তিন সন্তানকে নদীতে গোসল করতে বলেন, তারপর সে ঝাড়ফুঁক করে দেন। এমন সময় হুজুর একটি তাবিজ রেনু বেগমের হাতে দিয়ে বলেন, এটা আপনার ঘরের কোনায় পুঁতে রাখবেন, আমি জানি না এই তাবিজ কতদিন এই শয়তানদের হাত থেকে আপনার সন্তানদের রক্ষা করতে পারবে। রেনু বেগম তার কথা মতো সেই তাবিজটা তাদের ঘরের কোনায় পুঁতে দেয়। এভাবে আস্তে আস্তে সমস্যা কিছুটা কমে আসে। রেনু বেগম তার সন্তানদের কখনোই আর রাতের বেলায় সেই নদীর কাছে যেতে দেয় না। এভাবে কেটে যায় কিছু মাস। তাদের ছোট সন্তান বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। বাজারে যাওয়ার জন্য একটা ছোট সাঁকো রয়েছে। যখন সে সাঁকোর মাঝে যায় তখন তার সামনে কিছু কালো প্রাণীদের দেখতে পারে, যাদের চোখগুলো লাভার মতো জ্বলজ্বল করছে। এই প্রাণীগুলোকে দেখে ভয় পেয়ে সে তাড়াতাড়ি পেছনে ঘুরে বাড়ি ফেরার জন্য, কিন্তু সেই ভয়ঙ্কর প্রাণীগুলো তাকে ঘিরে ফেলেছে। এমন সময় দূরে মানুষের পায়ের শব্দ পাওয়া যায়। এক নিমিষে সেই প্রাণীগুলো হাওয়া হয়ে যায়। সে দ্রুত বাড়ি ফিরে তার মাকে সব কিছু খুলে বলল। রেনু বেগম সাথে সাথে যেখানে তাবিজগুলো পুঁতে রেখেছিল সেই জায়গাটা খুঁড়তে লাগলেন, কিন্তু মাটি খুঁড়ে সেখানে তাবিজ পাওয়া গেল না। সেখানে কিছু পোড়া কাগজ পাওয়া গেল। পরদিন রেনু বেগম সেই গ্রামে উপস্থিত হল। কয়েকজনের সাথে কথা বলে সে জানতে পারল সে হুজুর আর এই গ্রামে নেই। তিনি এই গ্রাম ছেড়ে কোথায় গেছে কেউ জানে না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে তাদের ছোট ছেলে পেটের মধ্যে ব্যথা অনুভব করতে থাকে। কাউকে কিছু না বলে সে ঘর থেকে বের হয়। পরদিন সকালে তার ক্ষতবিক্ষত লাশটা ধান খেতে পাওয়া যায়। দূরের এক গ্রামে তাদের মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু তার কোনো সন্তান হতো না। অনেক বছর পর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়, কিন্তু সে সম্পূর্ণই পাগল। দেখতে দেখতে ছেলেটির বয়স প্রায় 25। সে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। সে খাবার ছাড়া এই পৃথিবীর আর কিছুই বোঝে না। সে যত বাসি পচা খাবারই হোক না কেন, এক নিমিষে খেয়ে সব শেষ করে ফেলে। বাবা, আমরা কালকে এই গ্রাম ছেড়ে চলে যাব। মা, আমরা আবার এই গ্রাম থেকেও চলে যাব। প্রথমে ফরিদপুর, মুন্সীগঞ্জ, তারপর পাবনা। আমরা আর কতদিন এভাবে পালিয়ে পালিয়ে বাঁচব বলো তো? এখানে তো দিব্যি আমি রফিক চাচার জমিতে চাষ করছি, আর সেটা দিয়ে আমাদের সংসার ভালোভাবেই তো চলে যাচ্ছে। তোর আব্বার করা একটি চরম ভুলের মাশুল আমরা সবাই এত বছর ধরে দিচ্ছি। জানি না কোনোদিন এই অভিশাপ থেকে মুক্তি পাবো কিনা। এর চেয়ে মুক্তি হবে শুধুমাত্র মৃত্যুর পর। আমি সবাইকে হারিয়েছি, কিন্তু তোকে আর হারাতে পারবো না। এখানে তো আমাদের কোনো সমস্যা নেই,
তাহলে কেন আমরা এই জায়গা ছেড়ে চলে যাব? তুই তো বাড়িতে ছিলি না, তাই সন্ধ্যার দিকে একবার মসজিদে গেছিলাম। আল্লাহর কাছে দোয়া করে বাড়ি ফেরার সময় হঠাৎ খেয়াল করলাম, কেউ বা কারা যেন আমার পিছনে পিছনে আসছে। আধো অন্ধকারে সেই দিকে তাকাতেই দেখি কিছু কালো কুচকুচে রঙের শিয়ালের মতো দেখতে প্রাণী জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়ে গর্জন করছে। আমার ওই প্রাণীগুলিকে সেই আধো অন্ধকারেও দেখে বুঝতে অসুবিধা হল না এগুলো হচ্ছে সেই প্রাণী যাদের একটি ছোট বাচ্চাকে মাছ চুরি করে খাওয়ার অপরাধে মেরে ফেলেছিল, যারা দীর্ঘদিন ধরে আমাদের পরিবারে অভিশাপ হয়ে পিছু নিয়ে চলেছে। আমি কোনো মতে দৌড়ে বাড়িতে পৌঁছাই, কিন্তু আমি বুঝলাম না ওই প্রাণীগুলি কিন্তু আমাকে কেবল দেখাই দিল, আমার পিছু কিন্তু নিল না। বাড়িতে এসে ফকির বাবার একটা কথা আমার মনে পড়ে। ফকির বাবা বলেছিল, ওদের নজর কেবল পরিবারের ছেলেদের উপর। মায়ের সব কথা শুনে মনিরুল আর কোনো কথা বলতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে বেশ ভয় পেয়ে যায়। কোনোদিন সেই ভয়ঙ্কর প্রাণীগুলো আমার সামনাসামনি এলে তখন আমি কি করব? ঠিক আছে, তুমি যা ঠিক করবে তাই হবে। এই পোড়া দুনিয়াতে তুই ছাড়া তো আমার আর কেউ নেই, তোকে হারালে তো আমি এমনিতেই মরে যাব। আমরা কালকেই এই গ্রাম ছেড়ে এখান থেকে 20 মাইল দূরে তোর মামার গ্রাম যশোরে চলে যাব। সেখানে দু একদিন মামার বাসাতে থেকে নতুন কোনো বাসা ভাড়া করে সেখানে চলে যাব। ধান কাটার সময়। জমিতে কাজ শেষ করে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছে, আকাশটা বেশ মেঘলা, বিকেলের পর থেকেই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তাই রাস্তার এদিকে ওদিকে কিছুটা পানি জমে আছে। মনিরুল সেই হালকা ঝিরঝির বৃষ্টির মধ্যেই বাড়ি ফিরছে। ও আকাশের পানে একবার তাকিয়ে নিজের মনে মনে বলে ওঠে, আকাশের চেহারা দেখে তো মনে হচ্ছে একটু পরে বৃষ্টি জোরে সুরেই নামবে, সোজা রাস্তায় গেলে একদম বৃষ্টিতে ভিজে যাব, তার চেয়ে বরং কবরস্থানের পাশের রাস্তা দিয়েই চলে যাই, মিনিট দশেকের মধ্যেই তো পৌঁছে যাব। এই বলে মনিরুল কবরস্থানের রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা দিল। কিছুটা চলার পর কবরস্থানের মাঝামাঝি এসে উপস্থিত হল সে। চারপাশে বেশ অন্ধকার, ঝিরঝির করে বৃষ্টি তখনও আকাশের বুক চিরে পৃথিবীর বুকে ঝরে পড়ছে। কবরস্থানটা একদম নীরব, বেশ অন্ধকার, কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। এমন একটা পরিবেশ দেখে মনিরুলের বুকটা আঁতকে ওঠে। কবরস্থানের নিচে যারা শুয়ে আছে আজ যেন তারা সবাই জেগে উঠেছে, সবাই যেন একসাথে হেসে উঠছে। রাতে কবরস্থানের মধ্যে দিয়ে চলাফেরা করা এক জীবন্ত মানুষকে তারা নজরে রাখছে। এর আগেও কবরস্থানের পথ দিয়ে বাড়িতে গেছি, তখন এতটা ভয় লাগেনি, তবে আজকে কেমন যেন একটু বেশি ভয় লাগছে। সকালে মায়ের কাছে শুনেছিলাম আজকে নাকি অমাবস্যা, তার জন্যই কি আজকে কবরস্থানের পরিবেশটা এমন ছমছমে? ধুর, এত না ভেবে তাড়াতাড়ি পা চালাতে থাকি। অনেকক্ষণ হলো পেছন থেকে একটা হাঁটার শব্দ পাচ্ছি, তাহলে কি কেউ বা কারা আমার পেছনে পেছনে আসছে? এই বলে সে পেছনের দিকে তাকাতেই আঁতকে ওঠে। সে দেখতে পারে কালো কুচকুচে শেয়ালের মতো দেখতে কিছু প্রাণী, তাদের চোখগুলোতে যেন আগুন জ্বলছে। সেই প্রাণীগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে, আর মুখ থেকে অদ্ভুত এক আওয়াজ বের করছে। মনিরুল বুঝতে পারে আজ তার রক্ষা নেই। সামনের দিকে মুখ করতে সে দেখতে পারে সেই প্রাণীগুলো তার সামনে দাঁড়িয়ে আছে। সেই প্রাণীগুলো চারদিক থেকে তাকে ঘিরে ফেলেছে। ঠিক এমন মুহূর্তে সব প্রাণীগুলো একসাথে ঝাঁপিয়ে পড়ে তার উপর। বাবা উঠে পড়, ভোর হয়ে গেছে যে, এবার রওনা না দিলে তো অতটা পথ যেতে দেরি হয়ে যাবে। মায়ের ডাকে মনিরুল ধর্মর করে উঠে বসে পড়ে। সে বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল। উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন রে বাবা। রেণু বেগম ছেলেকে ধরধর করে ঘামতে দেখে জিজ্ঞাসা করে,
কিরে বাবা, তুই এমন ভাবে ঘামছিস কেন? রাতে দেখা স্বপ্নটা কিছুতেই মাকে বলা যাবে না, কে জানে যদি আবার ভয় পেয়ে যায়। এরপর বাড়ি থেকে রওনা দিয়ে এসে পৌঁছায় পাটখালি গ্রামে। কয়েকটা দিন নিজের ভাইয়ের বাড়িতে কাটানোর পর নিজেদের জন্য একটা বাসা ভাড়া করে। বেশ কয়েকদিন চেষ্টা করার পরও মনিরুল কোনো ভালো কাজ জোগাড় করতে পারল না। তাই একদিন ঠিক করে মাকে না জানিয়ে কাজের সন্ধানে দূরে কোথাও যাবে। মাকে জানালে মা আমাকে কখনোই দূরে কাজ করতে যেতে দেবে না, যা করার মাকে না জানিয়েই করতে হবে। একটা ভালো কাজ জোগাড় করে বাড়ির দিকে ফিরছিল। দূরে হওয়ার জন্য তখন রাত হয়ে গেছে। মা নিশ্চয় আমার জন্য খুব চিন্তা করছে, তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে। রাতের আধারে মনিরুল মনের আনন্দে হেঁটে চলেছে। এমন সময় পাশের জঙ্গল থেকে কালো কুচকুচে কিছু প্রাণী তাদের জ্বলন্ত চোখ নিয়ে মনিরুলের সামনে এসে দাঁড়ায়। মনিরুল প্রাণীগুলোকে দেখতেই চিনতে পারে। এরা হলো সেই প্রাণী যাদের সে স্বপ্নে দেখেছিল, কিন্তু এটা স্বপ্ন নয়। মনিরুল দেখতে পারল সেই প্রাণীগুলো ধীরে ধীরে তাদের চেহারার পরিবর্তন করছে। এবার তারা আরো ভয়ঙ্কর বিভৎস চেহারায় পরিণত হচ্ছে। তাদের চেহারাগুলো বিশাল। কিছুক্ষণ ছোটার পর একটি মসজিদ মনিরুলের চোখে পড়ে। প্রাণ বাঁচাতে মনিরুল সেই মসজিদে ঢুকে হুজুর সাহেবের পায়ের কাছে গিয়ে পড়ে যায়। এ কি, কে আপনি আর এভাবে মসজিদে ঢুকে পড়েছেন কেন? হুজুর, হুজুর আমাকে বাঁচান, বাইরে কিছু ভয়ঙ্কর প্রাণী আমার পিছু নিয়েছে। হুজুর সাহেব তখন ওই মনিরুলকে সাথে নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখে সেই বিভৎস চেহারার মূর্তিগুলো মসজিদের বাইরে বাতাসে ভাসছে। কিন্তু তারা কোনো এক অদৃশ্য শক্তি বলে মসজিদে প্রবেশ করছে না। হুজুর সাহেবের বুঝতে অসুবিধা হয় না সেই বিভৎস মূর্তিগুলো আসলে কে। হাই খোদা, এগুলোকে দেখে তো মনে হচ্ছে একদল রাগী জিন। তুমি আজকে একা বাড়ি ফিরো না, তুমি বলো তোমার বাড়ি কোথায়, আমি নিজে তোমাকে সেখানে পৌঁছে দেব। তোমার পেছনে যারা তাড়া করেছে তারা যে কতটা ভয়ঙ্কর তুমি নিজেও জানো না। এরপর হুজুর সাহেব নিজে মনিরুলের সাথে রওনা হয় তাকে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। হুজুর সাহেব মনিরুলকে সাথে নিয়ে যখন তার বাড়িতে যাচ্ছিল তারা পরিষ্কার বুঝতে পারছিল কারা যেন অদৃশ্য কোনো ছায়া হয়ে তাদের পেছনে পেছনে আসছে। কিন্তু কিছু একটা শক্তির বাধা পেয়ে তারা কাছে আসতে পারছে না। আর সেই শক্তির আধার যে সেই হুজুর সাহেব সেটা বুঝতে মনিরুলের কোনো অসুবিধা হয় না। মনিরুল যখন হুজুর সাহেবকে সাথে নিয়ে নিজের বাড়িতে এসে পৌঁছায় সে দেখে তার মা দরজার কাছে খুব বিচলভাবে দাঁড়িয়ে আছে। মনিরুলকে সে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, বাবা তোর এত দেরি হলো কেন? জানিস আমি কতটা চিন্তায় পড়ে গেছিলাম। কান্না করো না মা, আজ হুজুর সাহেব না থাকলে আমি আর বেঁচে ফিরতাম না। কেন বাবা, কি হয়েছিল তোর সাথে? শুনো তবে বলছি। আপনার সন্তানের পেছনে জিনের ছায়া পড়েছে, আর জিনের ছায়া খুবই ভয়ঙ্কর। তাদের যেমন রাগান্বিত দেখলাম তাতে মনে হলো তারা যতক্ষণ না একে শেষ করছে তার আগে কোনো মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। রেণু বেগম হুজুর সাহেবের কথা শুনে ঝরঝর করে কেঁদে ফেলেন। ওরা যে কারা তা আমিও জানি না, কিন্তু দীর্ঘ বছর আগে ওর আব্বার করা একটি ভুলের মাশুল আমাদের পরিবার দিয়ে চলেছে। মা, আমাকে সবকিছু খুলে বলুন তো। দীর্ঘ ২৫ বছর আগে মনিরুলের বাবার করা একটা ভুলের ঘটনা রেণু বেগম হুজুর সাহেবকে পরিষ্কার করে বলতে থাকেন। হুজুর সাহেব, আমার ছেলেকে ওই জিনের হাত থেকে রক্ষা করুন। এ কি করছেন আপনি? আপনি একজন মা, আর মা হয়ে আমার পায়ে হাত দিচ্ছেন? ছি ছি, এমনটা করবেন না। মায়ের থেকে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নেই। ইনশাল্লাহ আমি আপনার সন্তান, আর এই পরিবারের উপর থেকে জিনের ছায়া দূর করার সর্বোচ্চ চেষ্টা করব। একটিমাত্র উপায় আছে জিনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, আর এর জন্য একবারই সুযোগ পাওয়া যাবে। মনিরুল, তোমাকে একটা কঠিন কাজ করতে হবে, তুমি কি পারবে? মায়ের দোয়া আর খোদার রহমত থাকলে আমি সবকিছুই করতে পারব। তবে শোনো,
এই শুক্রবার গভীর রাতে কবরস্থানে বসে আমার শিখিয়ে দেওয়া একটা সূরা 108 বার বলে বলে জিনদের ডেকে এনে কিছু মাছ উৎসর্গ করতে হবে। তারপর তোমার বাবার করা ভুলের জন্য তাদের কাছে ক্ষমা চাইতে হবে। তারা যদি ক্ষমা করে তবেই তুমি আর তোমার পরিবার অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। তবে বিষয়টি এতটা সহজ হবে না। সূরা উচ্চারণে একবারও ভুল হলে তাদের সাথে বেয়াদবি করা হবে। তাদের সাথে বেয়াদবি করলে নিশ্চিত মৃত্যু। সেই মতো শুক্রবার গভীর রাতে চারদিকে ফাঁকা নিস্তব্ধ কবরস্থানের মাঝখানে একটা জায়গা মনিরুল সূরা পাঠ করার জন্য তৈরি করে নেয়। চারপাশের পরিবেশ দেখে মনিরুল বেশ ভয় পেয়ে যায়। রেণু বেগম অনেকবার আসতে চাইলেও হুজুর সাহেব তাকে আসতে নিষেধ করে দেয়। মনে প্রবল চিন্তা নিয়ে সে বাড়িতেই অপেক্ষা করতে থাকে। আমি তোমার আশেপাশেই থাকব। যে ছোড়াটা শিখিয়ে দিয়েছি সেটা যেন 108 বারের মধ্যে একবারও ভুল না হয়। মনিরুল মনের মধ্যে জোর নিয়ে নিজের থেকে কিছুটা দূরে বেশ কিছু পরিমাণে মাছ রেখে দেয়। তারপর সূরা পাঠ করতে শুরু করে। সূরাটা 108 বার পাঠ করার পর সেই প্রাণীগুলো মনিরুলকে চারদিক থেকে ঘিরে ফেলে। কিছু সময়ের মধ্যেই ধীরে ধীরে তারা জিনের চেহারা ধারণ করে। তারা যে মনিরুলের উপর রেগে আছে সেটা তাদের চোখ দেখলেই বুঝতে কোনো অসুবিধা হয় না। সেই জিনগুলো অদ্ভুত সুরে গর্জন করতে থাকে। এদিকে দূরে গাছের আড়াল থেকে হুজুর সাহেব মনিরুলের জন্য প্রার্থনা করতে থাকে। হে খোদা, মাবুদ ছেলেটিকে রক্ষা করুন, আমার দোয়া কবুল করুন। অনেক সময় এভাবে চলার পর জিনদের আচরণ ধীরে ধীরে শান্ত হতে থাকে। এমন সময় মনিরুল বলে ওঠে, হে খোদা সৃষ্টি জিনগণ, আমাদের ক্ষমা করো। আমার বাবার একটা ভুলের জন্য আমাদের এত বড় শাস্তি দিও না। আমাদের বাঁচার সুযোগ দাও, আমার অনুরোধ রক্ষা করো। এমন সময় জিনগুলোর আচরণ শান্ত হয়ে যায়। তারা মনিরুলের সামনে রাখা মাছগুলোর দিকে এগিয়ে যেতে থাকে। তারপর তারা পুনরায় শিয়ালের চেহারা ধারণ করে আর পরম তৃপ্তিতে সেই মাছগুলো খেতে থাকে। মাছগুলো খাওয়ার পর সেই জিনগুলো অদৃশ্য হয়ে যায়। হুজুর সাহেব দৌড়ে এসে মনিরুলকে জড়িয়ে ধরে বলেন, তুমি আর তোমার পরিবার আজ থেকে মুক্ত। এরপর মনিরুল আর হুজুর সাহেব বাড়ি ফিরে এসে রেণু বেগমকে সব কথা খুলে বলে। আপনার এই উপকার আমি জীবনে ভুলব না, আপনি যেন সাক্ষাৎ ফেরেশতা। এরপর রেণু বেগম আর মনিরুল নিজের বাপের ভিটামাটিতে ফিরে আসে। এদিকে 25 বছর পাগল থাকার পর রেণু বেগমের মেয়ের সেই ছেলেটি সুস্থ হয়ে ওঠে।